আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছো, তোমরা জানো যে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের তৃতীয় সপ্তাহের ব্যবসা উদ্যোগের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার এক, যেখানে তোমরা শিরোনাম দিবে ব্যবসায়ের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক বিশ্লেষণ। তো প্রথমে আসি আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনায়। তো এখানে লক্ষ্য করো, আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি আমাদের প্রথম অধ্যায়ের ব্যবসা পরিচিতি থেকে দেওয়া হয়েছিল, যেখানে অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাতে প্রথমে চাওয়া হয়েছে ব্যবসায় ধারণা ব্যাখ্যা করতে হবে, তারপর ব্যবসার বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে, ব্যবসার প্রকারভেদ চকে উপস্থাপন করে ব্যাখ্যা করতে হবে এবং ব্যবসার গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। এই চারটা নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। তো প্রথমে আসি ব্যবসায় ধারণা। তো এখানে দেখো ব্যবসা সম্পর্কে কী বলা হয়েছে। সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি পলায়, তা ব্যবসা হিসেবে গণ্য হবে। সুতরাং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসাগুলো গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। তো তোমরা ব্যবসায় ধারণা এটা লিখতে পারো। দেন আসো ব্যবসায়ের বৈশিষ্ট্য। ব্যবসার কিছু কতিপয় বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী কী দেখো। এক নম্বরে, ব্যবসার সাথে জড়িত পণ্য বা সেবার অবশ্যই আর্থিক মূল্য থাকতে হবে। দুই, ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য, এর সাথে ঝুঁকির সম্পর্ক রয়েছে। তিন, মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে। চার, মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে। পাঁচ, ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হয়। তো এই ছিল ব্যবসায়ের বৈশিষ্ট্য। দেন আমাদেরকে বলা হয়েছে ব্যবসায়ের প্রকারভেদ চকে উপস্থাপন করার জন্য। তো এখানে যদি লক্ষ্য করো, বলা হয়েছে ব্যবসায়কে, আধুনিক ব্যবসায়কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। চাইলে উপর ডিটেলসটা লিখে নিতে পারো যে বর্তমান ব্যবসায়ী শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, পণ্যদ্রব্য সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসা বলে। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে যেমন পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা এক দেখো কতে বলা হয়েছে শিল্প, খতে বাণিজ্য এবং গতে প্রত্যক্ষ সেবা। দেখো এখানে একটি সুন্দর চক দেওয়া আছে, তোমরা এই চকটি অবশ্যই এঁকে নিবে, কারণ তোমাদেরকে চক আঁকতে বলা হয়েছে। তো ওই চক থেকে হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে শিল্পের প্রকারভেদে আবার রয়েছে নিষ্কাশন শিল্প, প্রজনন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প, উৎপাদন শিল্প। বাণিজ্যতে রয়েছে তোমার পণ্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। প্রত্যক্ষ সেবার আন্ডারে রয়েছে আইনবৃত্তি, ডাক্তার, প্রকৌশলবৃত্তি, অডিট ফার্ম ইত্যাদি। তো এখানে আবার প্রত্যেকটার ব্যাখ্যা করা হয়েছে, যেহেতু আমাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। শিল্প কী? শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। এই শিল্পকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, তোমরা চাইলে হচ্ছে সেগুলো ডিটেলস লিখে নিতে পারো, যেমন প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। প্রত্যেকটার সামনে সংজ্ঞা দেওয়া আছে, দুই একটা এক্সাম্পল উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো। এরপর আসি আমরা বাণিজ্য। বাণিজ্য হচ্ছে কি? দেখো বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বণ্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। ব্যবসা বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্য যথাযথভাবে সমাধানের ক্ষেত্রে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তত্ত্বগত বাধা সমস্যা দেখা দিতে পারে। এই সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদি সহযোগিতার প্রয়োজন হয়। বাণিজ্যকে আধুনিককালে বিজনেস টু বিজনেস অর্থাৎ ব্যবসা টু ব্যবসা বলে অভিহিত করা হয়। দেন আমাদের ব্যবসার আরেকটি শাখা হচ্ছে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা সম্পর্কে বলা হয়েছে কি? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্মের মাধ্যমে অর্থের বিনিময়ে সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত, যেমন ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা। তো এই গেল ব্যবসায়ের শাখার প্রকারভেদ। আমাদের সর্বশেষে বলা হয়েছিল ব্যবসায়ের গুরুত্ব ব্যাখ্যা করা। তো দেখো ব্যবসায়ের গুরুত্ব কী? বলা হয়েছে আধুনিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও ব্যবসার যে কোনো দেশের আর্থসামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা, বিশেষ অবদান রেখে চলছে। ব্যবসায়ের প্রয়োজনীয়তা উপলব্ধি করে গড়ে উঠেছে ছোটো বড় দোকান থেকে শুরু করে বিশাল শিল্প কারখানা। বর্তমান বিশ্বের ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম। আজকের পৃথিবীতে যে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করেছে, যে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত, ব্যবসায়ের মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয়,
এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায়, মূলধন গঠিত হয়, জাতীয় আয় বৃদ্ধি পায়। ব্যবসায়ের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। ব্যবসায় গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটায়। ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্যদ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সাংস্কৃতিক বিনিময়ও ঘটে। ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে উঠেছে। তো এই ছিল ব্যবসায়ের গুরুত্ব এবং সর্বোপরি তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। তো পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা চাইলে এখনই আমাদের ইংলিশ অ্যাপসের সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের জন্য একটি ঘোষণা হচ্ছে, তোমাদের অনলাইন কোর্স ইংলিশ অ্যাপসের পক্ষ থেকে একটি অনলাইন কোর্সের আয়োজন করা হয়েছে। যারা তোমরা এসএসসি 2023 সালের পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য, ইভেন যারা এবার নাইনে উঠেছো ক্লাস নাইনে তাদের জন্য, তো সেখানে হচ্ছে তোমাদের বাংলা, আইসিটি এবং ইংলিশ তোমাদের মাত্র 500 টাকায় লাইভ কোর্সের মাধ্যমে পড়ানো হয়। সেই সাথে তোমরা যারা কমার্সে রয়েছো তোমাদের হিসাব বিজ্ঞান, ফিনান্স, সাধারণ বিজ্ঞান এবং ব্যবসা উদ্যোগ মাত্র 500 টাকা দিয়ে চাইলে তোমরা ইংলিশ অ্যাপ থেকে কোর্সটি করে নিতে পারো। এবং সেখানে কারা ক্লাস নিয়ে থাকেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজাক মেধাবী তরুণ শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, শিক্ষকতা পেশায় নিয়োজিত আছে, তারা তোমাদেরকে সরাসরি জুম ক্লাসের মাধ্যমে উন্নত মানের লেকচারশিপ প্রদানের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকবে। তো তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটি অর্থাৎ 01886108010 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে নিতে পারো। আর যদি তুমি চাও যে ক্লাস 9-10 সকল বিষয় পড়তে চাও, তাহলেও তুমি মাত্র 1300 টাকা দিয়ে আমাদের কোর্সগুলোতে অ্যাডমিট হতে পারবে। তো পরিশেষে একটাই বলার, তোমরা হচ্ছে পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের ভিডিও সবার আগে নোটিফিকেশান পেতে অবশ্যই ইংলিশ অ্যাপ সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।